আসসালামু আলাইকুম আর এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। মাসা একটি সব ভালো আছে, খুব সুস্থ আছে। তো অনেকেই কিন্তু চাচ্ছে তারা পাঁচ বিঘা পাখিকে টেন করে, যেমন আমার হাতে আছে পাখিগুলো কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই মাস হয়েছে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে পাখিগুলো এই আমার কাছ থেকে কিন্তু যাচ্ছে না। আমি যখন তাদেরকে খাঁচায় রাখি তারা খাঁচায় থাকতে চায় না। তো এই ধরনের ট্যাম করার পর পাখিদেরকে একটা বিপদের মতো পড়ে যায়, সেটা হলো যে পাখিগুলোকে কিভাবে সেফটি রাখা যায়। তো মূলত আজকে সে ব্যাপারে কথা বলবো যে কিভাবে আপনারা আপনাদের যদি এই ধরনের পাখি থাকে সেক্ষেত্রে আপনারা কি ইউজ করবেন এবং কিভাবে তাদের সে পাখিগুলোকে সেফলি আপনি বাসা থেকে বাইরও করতে পারবেন। আপনার বাসায় যদি ফ্যানও ছেড়ে বসে থাকেন সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। তো আশা রাখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই উপকৃত হবে। তো আর কথা বলবো না, চলুন শুরু করা যাক। এটা হচ্ছে বাজি রেগে পাখির সেফটি রিং কিংবা হার্নেস। এই হার্নেস ব্যবহার করার পর আপনি আপনার পাখিটাকে চাইলে বাহির করতে পারবেন এবং সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, পাখির পায়েও কোনো রকম ব্যথা পাবে না। এবং সেই রিংটা কিভাবে করাবেন তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সে পাখিটার হার্নেস, এই হার্নেসটি কিভাবে করাবেন সেটাও যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। জাস্ট পাখির হার্নেসটাকে খুলবেন, খোলার পর প্রথম দিকে কিন্তু থাকবে এদিকে একটা লক। এই লকের সাহায্যে কিন্তু আপনি আপনার হাতের মধ্যে পাততে পারবেন, যেমন এইভাবে। হ্যাঁ, তো দ্বিতীয় ক্ষেত্রে থাকছে কিন্তু এখানে একটা রিং, সেই রিং এর সাথে কিন্তু থাকছে আরো একটা রিং, আবার সেই রিং এর সাথে কিন্তু থাকবে আরেকটা রিং। যেই রিংটা দেখতে পাচ্ছেন এই রিংটা থাকবে আপনার পাখির পায়ে। সর্বপ্রথম আপনি আপনার পাখির পায়ে এই রিংটা লাগাবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে একটু ব্যাসলিন দিয়ে দেবেন, যেহেতু পাখির পাটা ফসফসে থাকে তো ব্যাসলিন দিয়ে দিলে সেক্ষেত্রে খুব সহজ আপনি চাইলে আপনার পাখির পায়ে লাগাতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখছেন পাখির পায়ে কিন্তু রিংটা লেগেছে। হ্যাঁ, সেই রিং এর সাথে কিন্তু এই রিংটা লাগাতে হবে। যদি আপনাদেরকে আরো ভালোভাবে দেখায় সেই রিং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে এই রিংটা লাগাতে হবে। দেখতে পাচ্ছেন রিংটা অনেক ছোট এবং ওয়েট কম, যার ফলে কিন্তু আপনার পাখি পায়ে কোনো রকমের ব্যথা পাবে না, যদিও সে পাখিটা নতুন। হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন হয়তো বা নতুনের ক্ষেত্রে একটু আনইজি ফিল করতে পারে, যদিও কিন্তু আমরা সবসময় বলে রাখি যে বাজিগার পাখিদেরকে এই ধরনের হার্নেস ইউজ না করতে। কারণ হলো আপনার পাখির পাটা হচ্ছে ছোট, যার ফলে তারা যখন আপনি এই রিংটা লাগাবেন এবং পাখিটার সাইজ ছোট, তো সেক্ষেত্রে হয়তো বা তার আনকমফোর্টেবল ফিল হতে পারে। সেই জন্য আমরা সবসময় না করি, তবে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু আমাদের পেজে প্রতিনিয়ত এই রিংটা কোথায় পাবে সেই ব্যাপারে কিন্তু জানতে চাই। তো তাদের জন্য মূলত আরও একটি কথা, চাইলে আপনারা সরাসরি আমাদের থেকে নিতে পারবেন এই লিংকটা, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা দারাজের লিঙ্ক দিয়ে দেবো, তখন আপনারা এই লিঙ্কটা দারাজ থেকে অর্ডার করবেন। যদিও ডেলিভারি চার্জটা একটু বেশি আছে, তো তাদেরকেই বলি যদি আপনার আশেপাশে দারাজ পিক আপ পয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনারা দারাজ পিক আপ পয়েন্ট থেকে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো চার্জ আসবে না। আর যদি আপনারা হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আসবে। তো কারো যদি লাগে সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন। তাছাড়া আপনার প্রোডাক্টটি যদি মানসম্মত না হয় কিংবা যে কোনো প্রোডাক্ট দারাজ থেকে আপনি যখন প্রোডাক্টটা নেবেন, নেওয়ার আগে যদি দেখছেন যে আপনি চাইছেন যেটা সেই জিনিসটাই আপনি পান নাই, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু 7 দিন আপনাদের হাতে থাকে, 7 দিনের মধ্যে আপনারা চাইলে রিটার্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো চার্জই যাবে না। মনে হয় আপনারা চাইলে এই অনলাইন শপ থেকে আপনারা চাইলে এই হার্ডনেসটা নিতে পারেন।